আমার বন্ধু যারা স্কুলে আমার সাথে পড়তো তারা আমার সাথে এই রাস্তায় যেত। আমি তখন কি করতাম, 9টা থেকে 10:30 পর্যন্ত রাস্তায় কখনো কাজ করতাম না, যাতে আমাকে না দেখে। আমাকে না দেখে রাস্তায় আমি যখন নামতাম তখন আমাকে সবাই ট্যাবলেট ক্যাপসুল বলে ডাকতো। শুরুর দিকে আমি আসলে বুঝতে পারতাম না যে ট্যাবলেট ক্যাপসুল বলে আমাকে কেন ডাকে, আমার তো একটা নাম আছে। পরে আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে আপনি GPA 3। আমি GPA 3 টুকরিতে করে শার্ট বিক্রি করে 50 টাকা, এটা হচ্ছে আমার জীবনের প্রথম শার্ট কেনা। তাও সেটা SSC-র পরে? হ্যাঁ, তার আগে আমি যা পড়তাম এগুলো আসলে অন্যদের দেয়া ছিল, আমাদের আমার খালাতো ভাই অথবা এই সে অন্যদের দেয়া শার্ট আর পড়তাম। জাস্ট এইভাবে পা এবং হাত সব কিছু বেঁধে রাখা হয়েছে। এক বেলা খেতাম, আরেক বেলা খাওয়ার সময় বাইরে চলে যেতাম। আমাকে যদি আমি 1,000 টাকা দিতে পারি তখন অ্যাটলিস্ট এক বস্তা চাল কেনা যায়। মা জানতো এটা যে ছেলে এক বেলা না খেয়ে টাকাটা? না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি এপিসোড। যিনি আমার সঙ্গে রয়েছেন, চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, একটু নামটা বলতে হবে যে। আমার নাম এনায়েতুল্লাহ। বয়স কত হলো? আমি 35। আমি আপনার সম্পর্কে খুব কম জানি, আপনি আমাকে অনেক আগে, প্রায় 3 থেকে 3.5 মাস আগে নাকি তারও আগে বোধহয় একটা মেইল করেছিলেন এবং রিসেন্টলি উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, কারণ মেইলের ভাষাটা কী ছিল সেটা আমি গল্পের শুরুতেই বলতে চাই না, তারপরে আমি বলি যে প্লিজ কাম, চলে আসেন। তো ওনার সাথে আমার এই কথাবার্তা বলে এই হচ্ছে বসা। আমি যখন জন্ম নেই তখন আমার বাবার বয়স অ্যাপ্রক্সিমেট 65, নিয়ার অ্যাবাউট 65। 65 বছর? ইয়েস। ওকে, সো আমি হচ্ছে আমার বাবার দ্বিতীয় সংসারের বড় ছেলে। ওকে ওকে। আমার ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। আমি যদি কোথাও খেলতে বাইরে কোথাও যাই দেখা যায় আমাকে খেলাতে নিচ্ছে না, অথবা কেউ কোনো কারণ ছাড়াই হয়তো মারলো যে তুই এখানে থাকতে পারবি না। এর একটা একটা কারণ হচ্ছে আমার আম্মা যেহেতু দ্বিতীয় সংসারের, এক ধরনের চারপাশের একটা প্রেশার সব সময় ছিল আমাদের উপর। ওকে। তখন এমনও সময় ছিল যে আমি রাস্তায় বেরোয়ে আমাকে যদি এখানে থাকতে হয় খেলতে হয় তাহলে আমাকে এক ধরনের একদমই বাচ্চাকালের গল্প, ঘুষ, হ্যাঁ ঘুষ দিতে হবে। আমি 2 টাকা, এভাবে আমি 2 টাকা 2 টাকা করে দিতাম, আমাকে একটু খেলায় না, থাকতে দেয়া হয় বা আমাকে খেলতে দেয়া হয়। আপনি তখন কি বুঝতেন যে আপনার সাথে আচরণগুলো কেন করা হচ্ছে? না, আমি একদম কমপ্লিটলি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম আমি যে আচ্ছা অন্য আমাকে যখন কেউ হিট করে বা আমাকে যখন কেউ ফোর্স করে দেখা যায় আমার কোনো গাইড নাই, আমার আমাকে কেউ গাইড করছে না। বাট সেম ঘটনাটা যখন আমার বয়সের অন্য কারো সাথে হচ্ছে, তার ভাই অথবা বাবা অথবা চাচা কেউ এসে তাকে গাইড করছে অথবা মা, এটা আমাকে তখনই নক করতো যে তাকে কেউ গাইড করার আছে, আমার কেউ নাই। প্রথমত আমার আব্বা অনেক বয়স্ক, যাকে আমি ধরে ধরে সবসময়, আমি কখনোই আব্বাকে দেখি নাই যে নিজে হাঁটতে, হয়তো লাঠি নিয়ে হাঁটতে হইতো, আদারওয়াইজ আমি ওনাকে ধরে ধরে হাঁটাই। আমি কারোর সাথে কোনো সামহাও লেগে গেছি, উল্টা আম্মা এসে আমাকে মারতো, কি হয়েছে না হয়েছে কিভাবে ওগুলার কোনো টাইম নেই। তখন আসলে এটা আমি কোনোভাবেই বুঝতাম না যে আমি তো কিছুই করলাম না, আমাকে কেন মারতেছে। মানে এমন হতে পারে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকতো যে কারণে হয়তো, বা এখন তো আমার আমার মানে বিস্তর ব্যাখ্যা আছে যে আসলে কেন উনি এটা করতো, মানে ওনারও কোনো ঢালপালা ছিল না। উনি যদি আমার বিরুদ্ধে লড়তে যায় তখন ওনার উপরেও হামলা আসবে। ইভেন এরকম অনেক ঘটনা আছে যে ওনাকেও অনেকবার মারা হয়েছে, যে খুব আমাদের খুব কাছের মানুষ যারা এসে আমাকে মারত। এভাবে যতদূর মনে পড়ে যে আমি ক্লাস 8 পর্যন্ত আসছে, ম্যানেজ করে 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 ক্লাস 8 পর্যন্ত আসছে। আমার এখনও মনে আছে 30 টাকা পরীক্ষার ফি। তো আরেকটু বলে নেই, আমার আব্বার তখনকার ইনকাম, আমার আব্বা আসলে 35 বছর হেডমাস্টারই করেছেন। ওকে। 1987-এ উনি রিটায়ার্ড করেছেন। আমি একটা সময় আব্বার সাথে পেনশন নিতে যেতাম, আমার যতদূর মনে পড়ে, যত অ্যামাউন্ট থেকে আমি মনে করতে পারি সেটা হচ্ছে উনি পেনশন পেতেন 1100 টাকা। এই 1100 টাকার পেনশন, এবং উনি ইমামতি করতেন একটা মসজিদে, ইমামতিতে ওইখান থেকে উনি পেতেন 400 টাকা মাসে। এইটা হচ্ছে আমাদের বেসিক একদম মেইন ইনকাম সোর্স। এই ছাড়া ওনার আর
কোনো ইনকাম বলতে যেটা ছিল সেটা হচ্ছে মাঝে মাঝে উনি দাওয়াতে যেতেন, ওইখানে কিছু হাদিয়া পেতেন। এই হলো টোটাল আমাদের পরিস্থিতি। এখন আমি ক্লাস এইটে এসে আমি যখন এক্সাম দিতে যাব, এর আগেও এরকম অনেক হয়েছে যে একদম আমি যতদূর বুঝি ক্লাস থ্রি ফোর থেকেই প্রতি পরীক্ষাতেই আমাকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হতো যে আমার পরীক্ষার যেই ফিটা ওই ফিটা যেন মৌকুপ করে দেয়। এই মৌকুপ সিস্টেম চলতে 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 ক্লাস এইট পর্যন্ত আসলো। ওই দিন পরীক্ষার এক ঘন্টা পরে আমি পরীক্ষা দিতে ঢুকছি। কারণ হচ্ছে বিগত দিনে আমি আসলে অ্যাপ্লিকেশন দিতে দিতে সবাই এত বিরক্ত যে আমার কেউই আমাকে আর কারো পাশেই ওই যে অ্যাপ্রুভ করবে আমার অ্যাপ্লিকেশনটা ওইটা আসলে কেউ আমাকে সাইড দিচ্ছে না। একজনের কাছে গেলে আরেকজন দেখাই দিচ্ছে, আরেকজনের কাছে গেলে আরেকজন দেখাই দিচ্ছে, এরকম ঘুরতে। এগুলো কি সব মানে বেতন মকুপের? হ্যাঁ 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 হ্যাঁ। তখন আমি ঘুরতে ঘুরতে এক ঘন্টা সময় চলে গেল, এক ঘন্টা পর সামহাও অ্যাপ্রুভাল দিল যে ঠিক আছে যাও পরীক্ষা দাও। আমি যদি এভাবেই চলতে থাকি তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আর এর মধ্যে আব্বা আমাকে মাঝে মাঝে একটা কথা বলতো যে তুমি যদি সামহাও এসএসসিটা পাশ করতে পারো তাহলে আব্বার অনেক স্টুডেন্ট আছে, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে। পরবর্তী স্কুলের নামটা বলতে কোনো সমস্যা আছে? না না, এটা হচ্ছে আমাদের রঘুরামপুর প্রাইমারি স্কুল। রঘুরামপুর হচ্ছে সাহারাস্তি থানার একটা অঞ্চল, চাঁদপুর সাহারাস্তি থানার একটা স্কুল, জায়গাটার নাম হচ্ছে রঘুরামপুর প্রাইমারি স্কুল। এটা আছে এখনো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ আছে আছে ওই স্কুলটা। বাবার নাম কি ছিল? আমার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান। এটা আমার জার্নি, এটা এর আগে আসলে ওইভাবে কেউই জানে না, জানে না। ইভেন আমার অনেক কাছের মানুষও এইভাবে জানে না। আপনার বাবা যেটা বলছিল যে কোনোভাবে যদি এসএসসিটা পাশ করতে পারো, হ্যাঁ এসএসসিটা পাশ করতে পারলে আমার অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে যদি তুমি গিয়ে ইনফর্ম করতে পারো যে আমি অমুকের ছেলে, সামহাও তুমি অ্যাটলিস্ট পিয়ন বা এই টাইপের একটা জব তোমার জুটে যাবে, তোমাকে কেউ অ্যাভয়েড করবে না। এই হলো ডেস্টিনেশন যে আমি শেষ পর্যন্ত একটা পিয়নের চাকরি হয়তো পেতে পারি, এটাই হচ্ছে আমার লাইফ। তখন আমি আমার সিদ্ধান্তে আমি ক্লাস এইটের পরীক্ষাটা শেষ করলাম, নাইনের রেজিস্ট্রেশনটাও একদম শুরুর দিকে শেষ করে ফেললাম, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। পড়াশোনা ছেড়ে দিয়ে আমি ওয়ার্কশপে ঢুকে গেলাম একটা স্কিল ডেভেলপ করার জন্য, যেই কাজটা আমি সেল করতে পারবো। ওয়ার্কশপ মানে হচ্ছে এই যে গ্রিল ওয়ার্কশপ, লোহা দিয়ে বানানো ওয়েল্ডিং ওয়ার্কশপে ঢুকে গেলাম। ফ্যামিলি থেকে কিভাবে নিল? নিল কিভাবে? আমি যেহেতু আব্বার ডিরেকশনে নাই, আব্বা এক ধরনের এমন ছিল যে তুমি যা ইচ্ছা করো, তুমি আমার ছেলে না, মানে গোল্লায় চলে যাও। হ্যাঁ, যা ইচ্ছা করো। ইভেন এমনও হয়েছে একটা টাইমে যে আমি তোমাকে মানে ছেলে হিসাবেই দাবি মানে মানি না, তাই আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। এই সিদ্ধান্তে আমি ওয়ার্কশপে এসে ওয়ার্কশপে ঠিক করলাম যে আমি এখানে কাজ শিখব। কাজ শিখতে আসলাম, তিন মাস কাজ শিখলাম। কাজ শিখে মোটামুটি একজন সিনিয়র পার্সন যা যা প্রডিউস করে আমি ঠিক তাই প্রডিউস করা স্টার্ট করলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমাকে পে করা হোক, তারা বললো যে না, এখানে দুই বছর ধরে কেউ একজন কাজ করতেছে সে কখনোই আস করে না পে করার জন্য, আর তুমি আসছো তিন থেকে চার মাস হলো তুমি জিজ্ঞেস করতেছো পে করার জন্য। আমি বললাম ও তো দুই বছর কিন্তু ও তো কিছু করে না, বাট আমি তো করি, এই সিনিয়র মোস্ট সিনিয়র যারা তাদের সমান আমি কাজ করতেছি, তো আমাকে পে করবে না কেন? বললো না ইম্পসিবল, এর তো হইতেই পারে না, কীভাবে পে করে তোমাকে? অন্য কোথাও ট্রাই করে আসলে আমি ওইভাবে কোনো লিঙ্ক পেলাম না যে কোথাও যাব কিছু করব। ওইটা যেটা যেটাতে ছিলাম ওটা হচ্ছে আমাদের নিজেদের বাজার। আচ্ছা, গ্রামের যে বাজার, নিজেদের গ্রামের বাজার। গ্রিলের কাজ করতেন? হ্যাঁ, গ্রিলের কাজ করতাম। ওইটা ছেড়ে দিলাম, ও যেহেতু টাকা দিবে না আমি ছেড়ে দিলাম। সামহাও একজনের সাথে মিট হলো, আমারই আপন চাচাতো ভাই, সে আমাকে অফার করলো তুই এক কাজ কর, আমরা তো এখানে দোকান দিছি তো আমাদের এখানে লোকও দরকার, তুই কাজ শিখ আমাদের সাথে আর তোরে আমরা মানে কাজ শেখাই চলে আয়। আমি ভাবলাম আমি তো খুঁজলাম ওয়ার্কশপের কোনো কাজ নাই, যেহেতু আমারই মানে আপন মানুষ আমি এখানেই ঢুকে যাই কাজ শিখে ফেলি। কাজ শিখলে তো সেম আমার, যেহেতু ওইখানে তিন চার মাসে আমি শিখে ফেলছি, এটাও আমি হয়তো দ্রুতই শিখে ফেলতে পারবো এখানে ঢুকে যাই, এবং একটা অফারও আমার সামনে, আমার কোথাও খুঁজতে হচ্ছে না। আমি ঢুকে গেলাম ওইটাতে, ওইটাতে ঢুকে ওইটাতেও সেম ঘটনা ঘটলো। তিন চার মাসের মধ্যে আমি এই লেডিস যা যা আছে সব কিছুই শিখে ফেললাম,
শিখে ফেলার পর আবারও আমি আজ করলাম আমাকে পে করার জন্য। লেডিস যে আছে মানে যে ব্লাউজ, তারপরে এই যে কাপড় চোপড় যেগুলো বানাতে হয়, ব্লাউজ, পেটিকোট, এরপরে জামা, যা কিছু আছে, হ্যাঁ, লেডিস আইটেম। টেইলার্সে একটা নিয়ম আছে যে শুরুতেই যদি কেউ শুরু করে তখন লেডিস আইটেমগুলো কমপ্লিট করে, এরপরে হচ্ছে প্যান্ট, শার্ট, এরপরে লাস্ট স্টেজ হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি সবচেয়ে কঠিন। উনি ওয়েল্ডিং এ ছিল, সেখান থেকে লেডিস টেইলর। ওকে, তো আমরা যেহেতু কোরবান দেই না, গ্রামের দিকে একটা নিয়ম আছে এবং সব জায়গায় আছে যে কোরবানের একটা অংশ তো যারা কোরবান দেয় না তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। আমাদের গ্রামে যেটা হতো, ওই ডিস্ট্রিবিউশনের ওই অংশটা পুরো গ্রামের সব মাংস একসাথে কালেক্ট করতো, একসাথে কালেক্ট করে যারা যারা কোরবান দেয় নাই এই বছর এই গ্রামে সবাইকে ডিস্ট্রিবিউট করতো। তো এটা অনেক বছর এইভাবে চলছিল, কিন্তু আমি কোনো দিন ওইখানে যেতাম না মাংস আনার জন্য। আবার এটা আমার একটা ক্রাইসিস ছিল যে আমি কখনো যাব না, আবার এটাও ভাবতাম আচ্ছা আমি খাবো না কিন্তু আম্মা বা আমার ছোট ভাই বোন ওদেরকে তো আমি বঞ্চিত করতে পারি না, সেই জন্য ওই মাংসটা ওইখান থেকে কোনোভাবে পাঠাই দিত। পাঠাই দিলে আম্মা রান্না করলেও আমি কিছু বলতাম না এবং আমি কখনো খেতামও না। এটা ওইভাবে আমি কখনোই আম্মার সাথে কারোর সাথে আলোচনা করি নাই, কিন্তু আমি কখনোই খেতাম না। খেতেন না কেন? মানে আমি আসলে খেতাম না কেন, আমার মনে হতো যে এই যে কলাপস, এটা তো আসলে জানি না, নিজেকে খুব আসলে অসহায় মনে হতো এবং মনে হতো যে আচ্ছা এটা থেকে কোনোভাবে কিছু একটা করে আপ করা যায় কিনা বা এই পরিস্থিতিতে বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে মাংসটার বন্টনের উনি কথাটা বলল, এটা ধরে নেওয়া হয় যে গ্রামের সবচাইতে দরিদ্র মানুষ যারা তাদের কাছে যাবে, হুইচ ইজ ভেরি গুড প্রসিডিউর, যুগের পর যুগ ধরে চলে আসছে এটা। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে সামের মাংস, হ্যাঁ সাম বলা হয়, সাম, আমি জানি না এই আঞ্চলিক শব্দটার সাথে আপনারা পরিচিত কিনা। তো এটা ধরে নেওয়া হয় যে সবচেয়ে দরিদ্র যারা তারা যাবে, তো উনি সাম হাও ওনার ওই অবস্থাটাকে, আমি কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি যে ওনার ওই অবস্থাটাকে মানতে পারতেন না, যে কারণে ওই মাংসটুকু খেতেন না, সামথিং লাইক দিস। আমি কি ভুল বলেছি? এরকমই কিছু একটা, যে আমি ওই পরিস্থিতিটাকে নিতে পারতাম না যে এরকম একটা অবস্থা, কিন্তু আমি তো অন্যদেরকেও আবার কিছু বলতে পারছি না কারণ আমি তো প্রোভাইড করতে পারছি না। আম্মাকে তো আমি এটা বলতে পারছি না যে আচ্ছা এই মাংসটা আপনার খাওয়ার দরকার নাই, আপনাকে আমি অন্য একটা মাংস এনে দিচ্ছি, সেটাও আমি আমার পক্ষে। আমি জানি না এই গল্পটা কোথায় যাবে, তবে আমি ইন্টারাপ্ট করছি কারণ এই ফিল্ডটা একটু পরে হারিয়ে অন্য কোনো ফিল্ডে আমরা অবতীর্ণ হব। তো সেই জায়গাটা থেকে আমি জাস্ট মনে হচ্ছে একটা কথাই, খুব সম্ভবত খুব বিখ্যাত একজন মানুষের কথা ছিল যে তুমি দরিদ্র সেটা কখনোই তোমার অপরাধ না, সেটা কখনোই তোমার ভুল না, কিন্তু তুমি যদি অ্যাকসেপ্ট করে ফেলো যে আমি দরিদ্র বা আমি গরিব, উইথ ডিউ রেসপেক্ট সব কন্ডি, মানে সব যারা দরিদ্র অবস্থা আছেন তাদের প্রতি সম্মান রেখেই কথাটা বলতে যাচ্ছি, তুমি যদি এটা অ্যাকসেপ্ট করে ফেলো, মানে তুমি যদি এটা চেঞ্জের অবস্থায় না থাকো, দ্যাট ইজ ইয়োর ফল্ট, দ্যাট ইজ ইয়োর ক্রাইম বা অপরাধ যাই বলি না কেন। হ্যাঁ, এই গল্পটা শুনে আমার কাছে এখন এই অনুভূতিটা হচ্ছে, আমি জানি না সামনের দিকে গেলে আমরা কী পাবো। জি, আপনি যে জায়গাটায় ছিলেন, আমি যদি একটু ধরিয়ে দিই আপনাকে, আপনি 3 মাস টেইলরিংয়ের কাজ করলেন এবং তারপরে আপনি বলছিলেন যে আমাকে পয়সা দেওয়া হোক, তারপর কী হলো? পয়সা দেওয়া হোক এটা যখন বললাম তখন আমি কেন কোরবানের কথাটা নিয়ে আসছি, এই একটা ঈদের সময় ছিল, কোরবানের সময় ছিল, কোরবানের ঈদে আমাকে ওই শপ থেকে ওই জায়গা থেকে আমাকে একটা শার্ট গিফট করেছিল, যেই শার্টটার কাপড়ের যে পিসটা ছিল ওই পিসটার দাম ছিল 100 টাকা। আমি ওই ঈদের পরে, ঈদের আগে আমি অনেকগুলো কাজ করেছি ওদের জন্য, কাজ করার পরে ঈদের পরে আমি আস্ক করলাম যে আমি তো এখন পারি, আমাকে পে করা হোক। বললো যে না, এত দ্রুত তো আমরা আসলে কাউকে পে করি না। আমি ডিসাইড করলাম যে ওরা যেহেতু পে করবে না তাহলে আমি অন্য কোথাও চলে যাব, এবং তখনও আমাকে অন্য একটা জায়গা থেকে বলছিল যে তুমি যদি আমার এখানে আসো তোমাকে আমরা পে করব। এটা করে আমি ইনফর্ম করে দিলাম। একদিন হুট করে সে আমাদের বাড়িতে আসছে, ওর নাম হচ্ছে, বাড়িতে আসছে, এসে আমাকে বলতেছে যে টাকা দে। আমি বললাম কিসের টাকা? পরে বলতেছে তোরে যে ঈদের আগে ইয়ে দিছি, শার্ট দিছি, ওই শার্টের দাম 100 টাকা, তুই 100 টাকা দে। তাই বললাম যে ইমিডিয়েট, আমি আসলে কিছু বলি নাই ওকে যে এটা তো গিফট ছিল, যখনই ওর টাকা চাইলো তখনই আমি ধরেই, মানে আমি ডিসাইড করে ফেলছি বা আমি বুঝেই নিছি যেহেতু আমি আর ওখানে থাকছি না সেজন্যই সে আমার কাছে টাকাটা চাচ্ছে।
সেজন্য আমি আর এটা বলিও নাই যে তুমি তো এটা আমাকে গিফট করছো এখন কেন চাও। আমি বললাম দেখো তুই তুই করেই বলতাম যে দেখ আমার কাছে তো এখন টাকা না, আমি কোত্থেকে দিব, আমি পরে টাকা ম্যানেজ করে দিয়ে দিব, ম্যানেজ করে দিয়ে দিব। এটা বলার সাথে সাথে ও আমার এত জোরে একটা চড় মারলো, আমার ওই ওই ভাবি এবং একটা ভাবির ঘরে উনি এখনও আছে, চড়ের আওয়াজ শুনে উনি দৌড়ায় আসছে, দৌড়ায় আসা ওকে ধরছে যে কী কী হয়েছে এখানে। তো আমি তো চড়কে আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট চুপ করে দাঁড়ায় আছি। পরে ওই ওই ভাবি বললো যে কী হয়েছে, ধরে নিয়ে চলে গেল, আমার চড় মেরে লেগেছে, আমি কিচ্ছু বলি নাই। এবং ওই দিনের পর থেকে এই ঘটনাটা 2003 সালের পর থেকে আমার ওই চাচাতো ভাইয়ের সাথে আমার কোনোদিন কথা হয় নাই। আপন চাচাতো ভাই আমি নামটা এখানে মিউট করলাম, যিনি কাজটা করছেন তিনি নিশ্চয়ই বুঝে যাবেন গল্পটা শুনলে। কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কাজ আসলে চিহ্ন রেখে দেয় পৃথিবীতে। হয়তো উনি ভুলেও গেছে, কিন্তু আপনি কিভাবে মনে রেখেছেন আজকের এই অনুষ্ঠানটা যদি উনি দেখে তাহলে উনি রিলেট করতে পারবে। আমার আম্মা খুবই হতদরিদ্র একজন মানুষ। আমার আম্মা ছোটবেলায় ওনার চাচাদের ঘরে কাজ করে খেতেন, এবং তারপরে ওনার একটা বিয়ে হয়েছে, ওই বিয়েটা টেকে নাই। আপনার বাবা দ্বিতীয় বিয়ে? হ্যাঁ, আমার বাবার কাছে উনি। তো ওনার আমার এখনও মনে আছে আমার আম্মাকে আমার আব্বা কীভাবে নাম লেখে ওটা শেখাইছে। তো ওনার আসলে ওই অ্যাবিলিটি নাই কাউকে সহানুভূতি দেখানো, অথবা কারোর সাথে কোনো কিছু একমত পোষণ করা অথবা দ্বিমত পোষণ করা। গট ইউ। সো আমি সব সিদ্ধান্ত নিয়ে কিছুদিন বেকার থাকার পরে আমার এক মামা, আমার চাচাতো ভাই, উনি দেশের বাইরে থাকতেন, উনি দেশে এসে আমাদের বাজারে ওয়ার্কশপে, যেই ওয়ার্কশপে আমি আগে ছিলাম ওই সেম ওয়ার্কশপ দিয়ে কাজ স্টার্ট করেছে। আমি যেই পথে ওই ওয়ার্কশপে যেতাম ঠিক এই পথেই নতুন একটা লাইব্রেরি দেখলাম, নতুন একটা লাইব্রেরি ছোট গ্রামের বাজারে একটা লাইব্রেরি এরকম। এই লাইব্রেরিতে আমারই পরিচিত যার সাথে আমি একসময় খেলতাম, ক্রিকেট খেলতাম, পাশের গ্রামে তার নানার বাড়ি, ওদের বাড়ি অনেক দূর আমাদের থেকে, বাট ওদের নানার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই, ডিস্টেন্সটা 5 মিনিটের অথবা তারও কম। তো তার সাথে আমার পরিচয় ছিল। আমি যখন ওয়ার্কশপ থেকে কাজ করে প্রতিদিন এদিক দিয়ে যাই দোকানের সামনে দিয়ে, মাঝে মাঝেই আমাদের আই কন্ট্যাক্ট হয়। আই কন্ট্যাক্ট হওয়ার পরে 2-3 দিন পরে একদিন সে আমাকে ডাক দিল যে না শুনো। পরে আমি সামনে গেলাম, পরে বললো যে এটা আমার দোকান, তোমাদের যদি কিছু লাগে, তোমার ভাই বোন অথবা আশেপাশে কেউ যদি কিছু লাগে তুমি আমাকে আমার এখান থেকে নিও, আমি নতুন লাইব্রেরি দিয়েছি। তো আমি দেখলাম ওই রুমটা দুইটা ভাগ করা, পেছনে একটা ভাগ আছে যেখানে পর্দা লাগানো, কার্টেন লাগানো, পেছনে কি আছে দেখা যায় না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই পেছনে কি, পরে বলল পেছনে কম্পিউটার। আমি কি করবেন আপনি কম্পিউটার দিয়ে, পরে বলে শেখাবো মানুষকে। তখন একটা ইয়ে ছিল যে এসএসসি পরীক্ষার পরে 3 মাসের ওই গ্যাপটাতে মানুষ কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, এগুলা শিখতো। আমি এসে দিয়েছি কারণ আমি ইন্টারমিডিয়েটে আমাদের যখন কম্পিউটার সাবজেক্ট ছিল তখন একটা কম্পিউটার ল্যাব ছিল, তো আমাদেরকে 3 দিন ধরে শেখানো হয়েছিল কিভাবে কম্পিউটার অন করতে হয় এবং কিভাবে শাটডাউন দিতে হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু, আমরা মোস্তফা জব্বার স্যারের বই পড়েছি ওই সময়টাতে। এটা যদি কেউ শোনে আজকালকার ছেলেমেয়েরা হাসতে হাসতে মরে যাবে, ভাই সেই দিন খুব বেশি দিন আগে না, এই তো সেই সময়ের ঘটনা। আপনি যেটা বলছেন একমত। তারপর এই এই পয়েন্ট আমি একটু পরে আসছি, এর মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের ওই একই বাজারে আরেকটা লাইব্রেরি আছে যিনি প্রথম কম্পিউটার নিয়ে আসছে এই বাজারে। এর আগে আমি কখনো কম্পিউটার চোখে দেখিনি, আমি শুধু শুনতাম যে কম্পিউটার। ইভেন আমার মামা, আমার একজনই মামা
যিনি সৌদি আরবে থাকতেন উনি ট্রান্সলেটর ছিলেন, অনুবাদক। তো উনি তখন কম্পিউটারে কাজ করতেন না, উনি কাজ করতেন টাইপ মেশিনে, যে টাইপরাইটার মেশিন, ওই টাইপরাইটার মেশিনে। এবং আমি ছোটোবেলা থেকে এইটা শুনে শুনে বড় হয়েছি যে আমার মামা টাইপ করতে পারেন, বাট ওনার কখনো টাইপ কির দিকে তাকাতে হয় না। আচ্ছা, এইটা আমাকে সব সময় আমার মাথার মধ্যে ঘুরতো, বাট আমি তো কখনো এইটা ভাবতেও পারি নাই তখনও যে আমি হয়তো কোনোদিন কম্পিউটার শিখবো, বাট এটা আমার সামহাও আমার মাথার মধ্যে এটা স্টাক করেছে যে এইভাবেও কাজ করা যায়, যে আমি একটা কাজ করলাম অথচ আমি ওইটার দিকে তাকাইলাম না। কম্পিউটার যখনই বাজারে আসলো, আমার ইমিডিয়েট আমার মাথায় আসলো যে আচ্ছা কম্পিউটার দেখতে কেমন। এটা হচ্ছে 2003-04 কথা, কম্পিউটার দেখতে কেমন। বললো যে ভিতরে কম্পিউটার, তখন আমি বললাম আমি দেখতে চাই, বলো আসো দেখো। তো উনি গিয়ে আমাকে দেখাইলো সব কিছু। আমি যখনই বেরোয় আসতেছি তখন থেকে আমি ভাবছিলাম যে কিভাবে শেখা যায় কম্পিউটার। আমার বন্ধু যারা স্কুলে আমার সাথে পড়তো তারা আমার সাথে এই রাস্তায় যেত। আমি তখন কি করতাম, 9:30 থেকে 10:30 পর্যন্ত রাস্তায় কখনো কাজ করতাম না, যাতে আমাকে না দেখে। আমি তখন সামহাও এটা ওইটা বাহানা দিয়ে পেছনে চলে যেতাম ভাত রান্না, ওই টাইমটা দুপুরের আগে আগে ভাত রান্নার একটা পার্ট ছিল যে এক একদিন এক একজন ভাত রান্না করবে। আমি ওই কাজটা সবসময় নিয়ে নিতাম যে আমি ভাত রান্না করব, যেন আমাকে রাস্তায় থাকতে না হয়। আর বাইরে ওই কাজের বাইরে যদি বাজারে কারোর সাথে দেখা হতো, কারণ একই বাজার সবাই একই জায়গায় জড়ো হয়, তখন আমি যখনই কাউকে দেখতাম আমি আস্তে করে পালিয়ে যেতাম যেন আমাকে না দেখে। ভাবতে ভাবতে সাহস করে আম্মাকে বললাম যে আমি কম্পিউটার শিখতে চাই। আমার ওই ওরকম কোনো রিয়েকশন নাই। আমি বললাম আপনি আব্বাকে বলেন আমি কম্পিউটার শিখতে চাই। এটা বলে আম্মা যখন আব্বার কাছে যায় আমার এইটা বলার জন্য, তখন আমি আম্মার পেছন থেকে সরে, আমাদের ঘর ছিল আসলে বাঁশের যে বেড়া, ওই বেড়ার ঘর, ওই ঘরের একটা পাশ দিয়ে গিয়ে পেছনের একটা পাশ দিয়ে গিয়ে দাঁড়িয়ে শুনতেছি যে আম্মা কি বলে। আম্মা যখন বললো যে এনায়েত তো কম্পিউটার শিখতে চায়, আব্বা বলল খুব রেগে গিয়ে বলতেছে যাতে মাস্টার হয়েছে ঘরালিয়া কিছু নাই, শাড়ি দিয়ে এখন এটা এটা করি এখন আইসে কম্পিউটার শিখতে। তো আমি আর আম্মা আমার এসে কি বলবে এটার জন্য অপেক্ষা না করে আমি চলে গেলাম। তো আমার মনে আছে আমি একটা জায়গা, গ্রামের ইয়ে তো খুব ভালো নীরব জায়গা আছে যেখানে গিয়ে দিনের পর দিন ঘুর ঘুর করলেও চুপচাপ বসে থাকলে কেউ যাবেও না দেখবেও না খোঁজও নিবে না। তো ওই সব জায়গায় মাঝে মাঝে গিয়ে আমি বসে থাকতাম চুপচাপ, বসে থেকে আমার যা ভাবার ভাবতাম কান্নাকাটি যা করার করতাম। অনেকক্ষণ কান্নাকাটি করলাম, কান্নাকাটি করে এসে পরের দিন সকালে আবার যে সময়ে আমার ওয়ার্কশপে যাওয়া দরকার সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে দুই দিন পরে আবার আম্মাকে বললাম যে আনা আমি কম্পিউটার শিখব। এইভাবে 2-3 মাস পর্যন্ত বলতেছি কোনোভাবেই রাজি হয় না, কারণ আমার প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই যে আমার জন্য কিছু করে বেটার কোনো রেজাল্ট পাইছে, যা কিছু করছে সবই আমি গোল্লায় ফেলাই দিছি। এবং আমাকে ওই যেই পার্টটা আমি স্কিপ করে চলে আসছি, আমাকে সবাই রাস্তায় আমি যখন নামতাম তখন আমাকে সবাই ট্যাবলেট ক্যাপসুল বলে ডাকতো। শুরুর দিকে আমি আসলে বুঝতে পারতাম না যে ট্যাবলেট ক্যাপসুল বলে আমাকে কেন ডাকে, আমার তো একটা নাম আছে। পরে আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে এগুলো বলে হচ্ছে ওই যে আমার আব্বা অনেক বৃদ্ধ, বৃদ্ধ বয়সে, আমি আমি হচ্ছে বাচ্চা মানুষ, মানে বুড়া মানুষের ঘরে বাচ্চা বলাবান জন্ম দিছে বুড়া, এরকম একটা ইয়ে থেকে আমি হচ্ছি ক্যাপসুল। এই সমস্ত অনেক কিছুর জন্য আমার আব্বার ডিরেকশন আমার পছন্দ হতো না, কিন্তু আমি কোনোদিন সামনে কখনোই কিছু বলি নাই, কখনোই না, নেভার এভার। কিন্তু আমি কিছু পয়সা তো এর আগে আমি ফ্যামিলিতে দিতাম, সেটা হচ্ছে আমি দিন মজুর হিসেবে মানুষের এই ইরি ধান কাটা লাগানো এগুলি করতাম। ওটা করে যে পয়সাটা এগুলি করে আমি দিনে 30 টাকা পেতাম, সকাল থেকে দুপুর পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করলে 30 টাকা পেতাম। এভাবে আমি সপ্তাহ কাজ করলে 200 টাকা 230 টাকা এরকম পেতাম, ওই টাকাটা দিতাম আমার আব্বারে। ওকে, সামহাও ওনাকে রাজি করালাম যে কম্পিউটার শিখবো, কিন্তু শর্ত হলো আমি ওয়ার্কশপে কাজ ছাড়তে পারবো না, কাজও করতে হবে, কম্পিউটার শিখবো আমি রাজি। আমার একটা গ্যাপ ছিল খাবার সময়,
দুপুরের খাবার সময় একটা গ্যাপ ছিল, ওই গ্যাপে এক ঘন্টা আমি কম্পিউটার শিখব, এরপরে আমি খেয়ে আবার গিয়ে ওই কাজে লাগবো। আমি রাজি, আমি এটাই কন্টিনিউ করলাম। এবং 3,000 টাকা হচ্ছে কম্পিউটার শেখার যেই পুরো কোর্স ফি, কোর্স ফি 3,000 টাকা। আমার আব্বা ওই ওনাকে বলে কয়ে 1,500 টাকা, এখানেও 1,500 টাকা মওকুফ করে দিয়ে আর 1,500 টাকা দিতে পারছিল, দিয়ে ওনাকে কোনোভাবে ম্যানেজ করে আমাকে ওখানে দিয়েছে। 15 দিন 20 দিন বা এক মাস কন্টিনিউ করার পরে আমি চুপ করে ওয়ার্কশপে এখন আর যাই না। এটা করতে করতে আমার যে কম্পিউটার টিচার ছিলেন, টিচার কিছুদিন পরে আমাকে বলছে যে এনায়েত, তুমি যদি কম্পিউটারে কিছু একটা করো তুমি ভালো করবা। এখন আমার মাথায় আসছে যে হ্যাঁ, এটা তো করা দরকার, এটা যদি করতে হয় তাহলে কী করতে হবে। জয়নাল স্যার আমাকে বলল যে কিন্তু এর মধ্যে সবাই জানে আমাদের যে টিমটা, গ্রুপটা ছিল যে ব্যাচে আমি শিখতাম, এই ব্যাচে সবাই এসএসসি পরীক্ষা দিয়ে আসছে, আমি একমাত্র যার পরীক্ষা টরীক্ষা কিছু নাই, এমনিতে আসছে। পরে বলতেছে যে তুমি যদি কম্পিউটার নিয়ে কোনো কিছু পড়তে চাও অ্যাটলিস্ট তোমাকে এসএসসি কমপ্লিট করে দেন, তুমি ডিপ্লোমা বা কিছু একটা করতে পারবা, তার আগে কোনো এডুকেশন নাই কম্পিউটার কেন্দ্রিক নাই, তাহলে আমাকে কী করতে হবে, আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। ইমিডিয়েট ওই দিন ছিল বুধবার, বুধবারে 12টার সময় আমার স্যার আমাকে এই কথাটা বলছে। বৃহস্পতিবার আমি আমার যে স্কুলে গিয়ে দুইজন টিচার কেরানি এবং আরেকজন টিচারের সাথে কথা বলি যে আমার এটা রিনিউ করা যাবে কি না। তখন তো আমি আসলে ক্লিয়ার জানতাম না যে বোর্ডে কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আমি অলরেডি রেজিস্ট্রেশনটা করে ফেলছিলাম, বোর্ডের কাগজপত্রে কোনো সমস্যা নাই। যদি এখানে শুধু আমি অ্যাবসেন্ট ছিলাম, যেখানে আমি যাই নাই এক বছর, 9 তো যাই নাই, তখন পি টেস্টের একদম আগে আগে, কি বলেন, পি টেস্টের একদম আগে আগে, মানে ক্লাস 10 এর পি টেস্টের একদম আগে আগে। এখন আমাকে সবাই বলতেছে ইম্পসিবল, তো মানে প্রথমে তো সবাই আমাকে ডিরেক্ট রিজেক্ট করলো যে না, মানে কিভাবে, এটা তো সম্ভবই না, বই তো হাত দিয়ে ধরেনি না। এতদিনে দুই একজন টিচার জানে যে আমি কম্পিউটারে খুব ভালো টাইপ করতে পারি। ও ওকে, কারণ হচ্ছে আমার যেহেতু আগেই মাইন্ডসেট ছিল যে আমার মামা না দেখে টাইপ করতো, এই কয়দিনে আমি এই জোনে যারা আছে সবার চেয়ে বেশি ভালো টাইপ করতে পারি, এবং এটা তো অবশ্যই না দেখে সবচেয়ে ভালো স্পিড আমার, এবং না দেখে আমার টাইপ করতে কোনো বিষয় না। আমি ওই যে এখানে যে আমি সময় কাটাই, আমি আসলে কী করি এখানে, ওনার সব কাজ করি ফ্রি, উনি না থাকলে ওনার বেচা কেনা করি, ওনার যখন কম্পিউটারে দরখাস্ত কোনো কিছু অ্যাপ্লিকেশন ওগুলি ওনাকে টাইপ করে দেই কম্পিউটারের। এরই মধ্যে যারা টিচার না থাকলে যে ব্যাচটা থাকে এই ব্যাচটাকে টুকটাক হেল্প করি, মানে শেখানো বলা যাবে না, আছে না যে এখানে গিয়ে হয়তো কিছু একটা এলোমেলো করে ফেলছে প্রথম দিকে কম্পিউটারে, যেটা হয় যে একটা টিপ দিয়ে কিছু একটা করছে বুঝে না যে কি হয়েছে, ওইগুলো আমি ফিক্স টিক্স করে দিই। এই থাকতে থাকতে এর দুই একজন টিচার অ্যাপ্লিকেশন আমার কাছ থেকে করায় নিছে, এরা আপনাকে সামহাও সাপোর্ট করছিল। হ্যাঁ, এরা আমাকে সাপোর্ট করে জায়গাটা দিছে যে আচ্ছা শুরু করুক, কি হয় দেখা যাবে। আমি শুরু করলাম পি টেস্টে, আমি 11 সাবজেক্টের মধ্যে 10টাই ফেল করলাম, কারণ তার 4 দিন পরেই পি টেস্ট। কে যেন বলেছিল ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ওনার পিলারটা অনেক বড় শক্ত আর কি, মজবুত। ওকে, তারপর এতগুলি ফেল করার পরে আমি তখন ওইভাবে হোস্টেল ছিল না, বাট আমাদের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটা যারা ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্ট থেকে একটা রুম চেয়ে নিয়ে এখানে থাকা শুরু করছে, যেহেতু কিছুদিন পরে পরীক্ষা, বোর্ড পরীক্ষা। আচ্ছা, আমি এখানে চলে আসলাম, তো আমি এদের মাথায় কাপড়ের কাপড় বেঁধে পড়াশোনা করে এরা, কারণ ভালো রেজাল্ট করতে হবে, সো 24 ঘন্টা স্কুলে থাকো, পড়াশোনার বই নিয়ে থাকো। দ্যাট আই ডিড অ্যাকচুয়ালি, আমি নিজেও করেছি এসএসসির সময়টাতে। ওই টাইমটা ওইখানে এটা কোনো অফিসিয়াল কিছু না, জাস্ট ওই সব কিছু নিজেরা নিজেরা অ্যারেঞ্জ করে, খাওয়া দাওয়া নিজেরাই অ্যারেঞ্জ করে, বাট এখানে থাকা খাওয়া এবং পড়াশোনা এখানেই করে। আমি ওদের সাথে জয়েন করলাম, টেস্টে এসে আমি 2 সাবজেক্ট ফেল করলাম, 3টা ফেল হইল ন্যায়। আচ্ছা, পরীক্ষা দিতে দেয়, ওই সময়ের কন্ডিশনটা এরকম ছিল যে 3টা পর্যন্ত অ্যালাউড। কিন্তু আমি যখন আসি, এই যে আমি সব বাসা থেকে, আমাদের বাড়ি থেকে চেয়ার টেবিল খাটার চৌকি টুকি, খাট তো না চৌকি, কাঠের তৈরি সিম্পল যে খাট চৌকিগুলো আছে ওগুলো আমরা চৌকি বলি, ওগুলো নিয়ে যখন ভ্যানে করে আসি, তখন এই বাড়ি থেকে এইখানে আসা পর্যন্ত মোটামুটি 2-3টা দোকান পড়ে, গ্রামের দোকান, ওই 3টা দোকানের সামনে দিয়ে আমি যখন আসি, তখন সবাই দু দু করে, মানে কিছু না কিছু একটা সবার মুখ দিয়ে বেরোইছে,
এবং আমার এখনো মনে আছে যে কে কে কি বলছে শব্দগুলোও আমার মনে আছে। এখনো পর্যন্ত আমি কোনোদিন কাউকে কি রিপ্লাই করি না, আজকের এই দিন পর্যন্ত আমি জানি। এবং ওনারা এখনও আছে, যে কয়েকজন যা যা বলছে সব আমার মনে আছে, এবং যাই বা যাই বলছে আমি চলে আসলাম এবং এসে টেস্টে দুইটা ফেল করলাম। ফাইনালে এসে আমি 3 পয়েন্ট ফেলাম, একদম 3, মানে 4 সাবজেক্ট মিলিয়ে আমার রেজাল্ট হচ্ছে 3 আউট অফ 5। তখন তো জিপিএ চলে আসছে। আপনি জিপিএ 3? আমি জিপিএ 3। বাচ্চারা আজকের এই গল্পটা একটু ভালো করে দেখো, যারা জিপিএ 2-3 পাও, ইভেন যারা জিপিএ 5 পাও তারাও দেখো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট গল্প। হ্যাঁ, তারপর আমার মামা 18-19 বছরের মতো সৌদি আরবে ছিলেন, উনি এরই মধ্যে উনি বাংলাদেশে, এই বনানী কাঁচাবাজার, কাঁচাবাজারের পাশেই ওনার নিজস্ব একটা দোকান ছিল, দোকানে উনি অনুবাদ সেন্টার অ্যাওয়ার্ড দিলেন, তখনই উনি আমাকে টান দিল। 2004 সালে আমি পরীক্ষা শেষ করলাম, পরীক্ষা শেষ করার পরে উনি আমাকে নিয়ে আসলো, আমি কম্পিউটার জানি, ঢাকায় চলে আসলাম, ঢাকায় চলে আসলাম চাঁদপুর থেকে। হ্যাঁ, চাঁদপুর থেকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি থাকি শাহজাদপুরে, শাহজাদপুর যেই আমেরিকান অ্যাম্বাসির ঠিক এই পাশে, যে মরিয়ম টাওয়ারের এই পাশে ওনার বাসা ছিলেন, ওনার অফিস হচ্ছে বনানী কাঁচাবাজারে, এখানে একদম কাঁচাবাজারের ঠিক উপরেই অফিসটা। আমি ওনার সাথে কাজ করা স্টার্ট করলাম, উনি কম্পিউটার জানে না, উনি ওনার অ্যাপ্রোচটা এমন ছিল আমি ওনাকে ভয় পেতাম, আমি পারি এমন কাজও আমি ভুলে যাই। এবং আমি ওইখানে কি করতাম, দুপুরবেলা ওনার ভাত আনতে আমি শাহজাদপুরে যেতাম, বনানী থেকে শাহজাদপুরে যেতাম, শাহজাদপুরে আমি নিজে ভাত খেতাম এবং ওনার ওইখান থেকে ভাত নিয়ে আসতাম। আমার প্রতিদিন ছিল 4 টাকা, আমার যে আসা যাওয়ার জন্য আমাকে 4 টাকা দেওয়া হতো। আপনি দেখছেন কিনা আমি জানি না, কাকলি থেকে ছোট একটা লেগুনার মতো একটা বাস ছিল, আমি এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি, এটা কাকরাইল যেত, কাকলি থেকে কাকরাইল, ওই বাসে করে আমি গিয়ে আমেরিকান অ্যাম্বাসির সামনে নামতাম, নেমে আমি বাসায় যেতাম, আসার সময় আমি হেঁটে আসতাম। টাকাটা কি বাঁচাইতেন? 2 টাকা আমি বাঁচাতাম প্রতিদিন। 2 টাকা বাঁচানোর পরে আমি আমার জীবনের প্রথম শার্ট কিনেছি 50 টাকা দিয়ে, গুলশানের যে 2 নম্বর মোড়ে, ওই যে ওরা, আমরা আমাদের গ্রামের ভাষায় ওরা বলি, টুকরিতে করে শার্ট বিক্রি করে 50 টাকা, এটা হচ্ছে আমার জীবনের প্রথম শার্ট কেনা। তাও সেটা এসএসসির পরে? হ্যাঁ, তার আগে আমি যা পড়তাম এগুলো আসলে অন্যদের দেয়া ছিল, আমাদের আমার খালাতো ভাই অথবা এই সে অন্যদের দেয়া শার্ট টার পড়তাম। আমি একদিন সকালে একদম ভোরে ফজরের নামাজের পরে আমার ব্যাগটেক নিয়ে ওনার বাসা থেকে আমি পালাই চলে গেলাম বাড়িতে, চাঁদপুরে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার কিছুদিন পরে, 2-4 দিন অথবা 1 সপ্তাহ পরে মামা আমাকে আবার আনতে গেলেন। শুক্রবার ছিল, শুক্রবারে নামাজ পড়ে, আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ে মামা এবং আমরা একসাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার আম্মা মামাকে খেতে দিলেন। আমাদের বাড়িতে আমরা যেভাবে খেতাম সেটা হচ্ছে মাদুর, হ্যাঁ, বিছানা, আমি জানি না ওটা অন্য কোনো না, মোস্তাগের একটা বিছানা ছিল, শীতল পাটি যেই যেটা দিয়ে বানানো, ওই পাটিতে বসে আমরা খাই। তো আমি, মামা এখানে বসলো, আরেক আমি এখানে বসলাম, আমার আরেকজন মামা ছিল এখানে বসলো, আমি এখানে বসলাম, মামা আমাকে এখানে বসে হাত পাখা, গ্রামের হাত পাখা, হাত পাখার একটা ডাট আছে এরকম, হাত পাখা ঘুরায় ওই ডাট, ওই হাত পাখাটা এভাবে ধরে ইচ্ছা মতো আমাকে মারলো, যে আমি চলে আসলাম কেন না বলে পালায় মেরে, আমি তো চুপচাপ বসে আছি এরকম, একদম চুপচাপ বসে আছি, আমাকে মারলো। মারার পরে বলতেছে এখন তুই রেডি হ, রেডি হয়ে আমার সাথে যাবে। রেডি হওয়ার জন্য যখন আমাকে ছেড়ে দিল, তখন আমি যে গেলাম, আবার আমি চলে গেলাম পালায়, আমি আর ব্যাক করি নাই। আমার যে আম্মার আগের সংসারের যে বোন, আমার আপু, শেলিনা আপু, আপু আমাকে 122 টাকা দিলেন বাজার থেকে, টেলের শপ থেকে ওনার কিছু জিনিসপত্র নিয়ে যাইতে, ওনার জামা টামা এরকম আছে যার মূল্য হচ্ছে 122 টাকা, পে করলে আমাকে এগুলো দিয়ে দেবে। আমি 122 টাকা নিয়ে ওনার ওই জামা টামা কোনো কিছু না এনে আমি আবারও পালায় ঢাকায় চলে আসলাম। কোথায় যাবেন, কী করবেন কিছু জানি, আমি কিচ্ছু জানি না, ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে যাত্রাবাড়ি নামলাম, আমার 2টা বন্ধু আছে, ওই 2টা বন্ধু এখানে ঢাকাতে পড়াশোনা করে, যাদের সাথে আমি একসাথে এসএসসিতে পড়ছি, এইচএসসিতে এসে তারা এখানে চলে আসছে,
এখানে আরেকটা পয়েন্ট বলে রাখা ভালো, যে আমি আবারও এসএসসিটা কমপ্লিট করে যদিও আমি এখানে চলে আসছি, আমি আবারও ইন্টারমিডিয়েটে রেজিস্ট্রেশন করে আসছি, ভর্তিটা নিয়ে নিছি, মানে পরীক্ষা যদি দিতে হয় দিব আর কি, যদি সামহাও কোনো চান্স আসে যেন আমি দিয়ে দিতে পারি। যখন আমি ওর বাসায় ঢুকি তখন আমার কাছে মাত্র 5 টাকা আছে। 20-25 দিনের মতো থাকার পরে সামহাও একটা জব, একটা চাকরি জোগাড় করি, যেই চাকরিটা রাস্তায় হাঁটতে হাঁটতে দুইজন মানুষের সাথে আমার পরিচয়। ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কোনো চাকরি কি কোথাও পাওয়া যাবে, পরে বলতেছে যে অমুক জায়গায় রাজধানীর যেই মন্দিরটা, মন্দিরের পাশে ডান সাইডে একটা 10-তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এখানে একটা গার্মেন্টস আছে, এই গার্মেন্টসে লোক নিবে, আমি যদি ওদের যেই প্রয়োজন ওইটা যদি মিটাইতে পারি তাহলে আমার চাকরি হবে। আমি ওই কথা বলতে বলতে ওই সকালবেলায় ওদের সাথে চলে আসলাম যে আজকে ইন্টারভিউ আছে, আজকে দিয়ে তুমি যদি টিকো তাহলে তোমাকে নিবে। তখন আমার যদ্দূর মনে পড়ে 5 থেকে 7 জন আমরা ছিলাম, 7 জনের ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নিয়ে মাত্র 3 জনকে সিলেক্ট করলো। 3 জনকে সিলেক্ট করে বললো যে 3 দিন তোমাদের একটা ট্রেনিং হবে, এই ট্রেনিংয়ে যদি 3 দিন পরে সাকসেসফুলি তোমরা পাস করতে পারো তাইলেই কন্টিনিউ করা হবে। 3 জনকে রেখে 3 দিন পরে আমি ইয়ে করলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, কাজ শুরু করলাম। কাজটাও তো কঠিন কিছু না, জাস্ট হচ্ছে কোয়ালিটি ম্যান। কোয়ালিটি ম্যানের কাজ হচ্ছে যখন একটা লাইনে, গার্মেন্টসের সিস্টেম তো হচ্ছে পার্ট বাই পার্ট সেলাই করে ছেড়ে দেয়, একটা পার্ট যখন সেলাই করে এই সেলাইয়ের এই সেলাইটা আসলে ঠিক আছে কিনা, স্টিচগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো লাইন বাঁকা আছে কিনা অথবা কোনো ছুটে গেছে কিনা কোথাও, ওগুলো জাস্ট চেক করা যে সব কিছু ঠিক আছে কিনা। আমি এটা খুব ভালোভাবেই পারলাম এবং এটা করে আমি 3 মাস চাকরি করলাম। 3 মাস চাকরি করার পরে হঠাৎ একটা ফোন আসলো যে আমার আব্বা হসপিটালে। ফোনটা কোথায় আসলো? ফোনটা আসলো, আমার তো কোনো ফোন নাই, আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই না, আমার আম্মার মামাতো বোনের ছেলে, আমারই ক্লাসমেট। আচ্ছা। ও যেহেতু আম্মার মামাতো বোন, তার মানে আমার নানার সাথে সম্পৃক্ত, নানা চিনে, একই বাজারে একই কাছাকাছি আমরা, আমাকেও চিনে, ওর নাম ফারুক, ফারুককেও চিনে। ফারুককে নানা খবর দিল যে এনায়েত যদি, আমি কেউ কিন্তু জানে না যে আমি কোথায় আছি, তুমি যদি জেনে থাকো যে এনায়েত কোথায় আছে তাহলে ওকে ইনফর্ম করো যে ওর আব্বা হসপিটালে। তো ও আমাকে ইনফর্ম করছে যে তোর আব্বা হসপিটাল। আমি সাথে সাথে বেরোলাম, বাড়িতে যাব, আমার কাছে 1 টাকাও নেই। আমি মীরহাজিরবাগ খালপাড়, খালটা তখন আমার সামনে দিয়ে খালটা ভর্তি করছে একদম, এই এইটা নবাবগঞ্জ, এই পাশটা থেকে একদম ওই পাশটা পর্যন্ত এই খালটা পুরো আমার সামনে ভর্তি করছে। তখন খালটাই ছিল, খালটা ভর্তি হয়েছে ওই সময়টার মধ্যে। আমি এখানে থাকি, এখানে আমাদের গ্রামেরই একজন আছে যিনি এখানে একটা দোকান আছে ওনার, পান বেছে নিতে নর্মাল একটা দোকান, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমি ওনাকে, ওনার সাথে এর আগে কখনো আমি মিট করি নাই, প্রথম ওনার কাছে গেলাম, ভাবলাম যে আচ্ছা ওনাকে যদি পরিচয় দেই যে আমি তো আপনার গ্রামেরই মানুষ, আমাকে জাস্ট 100 টাকা ধার দেন আপনি। ওনাকে আমি সব ধরনের পরিচয় দিলাম, উনি আমাকে টাকা দিল না। তো আবার ওনারই আপন ভাইগনা আমার ক্লাসমেট, ওনার ভাইগনার যত ফ্যামিলির যত মেম্বার আছে সবাইকে আমি চিনি, সবার নাম বললাম, আমার আব্বার নাম বললাম, আমার চাচাদের নাম বললাম, গ্রামের সবার নাম বললাম, উনি কাউকেই চিনল না এবং উনি ওই 100 টাকা আমাকে দেয় নাই। আমি তখন চলে আসলাম, আমার আরেক চাচাতো আছে গোলাপবাগ, ওনার কাছ থেকে আমি 100 টাকা নিলাম, 100 টাকা নিয়ে আমি বাড়িতে গেলাম। আমার একটা নাইটমার আছে যেটা আমি সবসময় ক্যারি করতাম, সেটা হচ্ছে আমি জানি আমার আব্বা অনেক বৃদ্ধ, এই যে আমি ঘুরছি কোনো একটা সময় একটা ফোন কল আমার কাছে আসবে যে আমার আব্বার নাই, এটা আমি সবসময় ক্যারি করতাম। তো যখনই শুনছি আব্বা হসপিটালে, আমি শুধু এটাই ভাবছি যে আমি কি অবস্থায় গিয়ে ওনাকে দেখব, এবং এটাও ভাবছিলাম যে আমি ওনাকে দেখার পর আমি ঠিক থাকতে পারবো কিনা। আমি পরের দিন সকালে হসপিটালে গেলাম, কুমিল্লা হসপিটালে গিয়ে দেখি আমার আব্বা জাস্ট এইভাবে পা এবং হাত সব কিছু বেঁধে রাখা হয়েছে, কারণ ওরা ব্রেন স্ট্রোক করছে, ওনাকে কোনোভাবেই স্থির রাখা যাচ্ছিল না। আমি ঢোকার পর এই 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 সিনারিওটা দেখার পরে আজকে যতটুকু আমি ইমোশনাল, তখন আমি একদমই নর্মাল ছিলাম, একদমই নর্মাল ছিলাম। এবং আমি জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে আশেপাশে জাস্ট টার্ন অ্যারাউন্ড, আমি বুঝলাম যে এখানে আমার দায়িত্ব নিতে হবে, এখানে আমার কান্নাকাটি করার আসলে কোনো সুযোগ নেই।
ইউ মেক মি ইমোশনাল। এবং আমার যে আগের বোন এবং আগের যারা আছে তারা আমার সামনে না বা কারোর সামনে না তারা কথাবার্তা বলছে যে আব্বাকে নিয়ে যাবে বাড়িতে। তো আমাদের যে অল্প একটু জায়গা ছিল এই অল্প একটু জায়গা আমাদের নামে নামে, তার মানে আব্বার কিছু নাই। ওনারা ভাবছে যে এখানে তাহলে পে করবে কোত্থেকে, কিন্তু আমি স্টেটমেন্ট দিলাম যে এই যে আমার নামে এটা তো আমার না, এটা আমার বাবার জায়গা, আমি তো ক্লেম করতে পারি না এটা আমার। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এই জায়গাটা আমি আমার বলে রেখে দিব আর আমার আব্বা হসপিটালে টাকা পে করতে পারবে না, এই জায়গাটা ওনার এবং ওনার জায়গা বেচে ওনার টাকাটা পে করা হবে। সবাই কুল, আমার আব্বার এখানে যা কিছু লাগলো যে কয়দিন লাগলো আমি দেখলাম করলাম সব কিছু হলো, একটা সময় জায়গাটা বিক্রি হলো। হ্যাঁ, আমি জায়গা বিক্রি করে সব কিছু পে করে দিলাম। রাইট সাইড টোটালি ড্যামেজ, এখন আর কথাও বলে না, চুপচাপ। কিছুদিন চলে গেলো, আর ছয় মাস বাকি আছে আমার পরীক্ষার। আমি আবারও পড়াশোনায় স্টার্ট করলাম যে আমি তাহলে ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করে ফেলি। আমি ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি আবার ব্যাক করলাম ঢাকায় 2006-এ। আমার যেদিন পরীক্ষা শেষ সেদিন আমি, সবাই যখন বাড়িতে যায় তখন আমরা থানা লেভেলে এসে বোর্ড পরীক্ষা দিতাম, তো ওই থানা লেভেল থেকে সবাই গেলো পেছনের দিকে, আমি আসলাম সামনের দিকে। আমি ঢাকায় আসলাম, ঢাকায় আমি কিচ্ছু চিনি না, কী কোথায় কে কী কিচ্ছু চিনি না। তাহলে কী করতে হবে? একটা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা কী? ততদিনে আমি আবার গ্রাফিক ডিজাইন নামে কিছু একটা আছে এটা আবার জেনে ফেলছি। ওই যে কম্পিউটার শিখছি, কম্পিউটারে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি 2004 সালের একটা ক্যালেন্ডার ডিজাইন করছি। আপনার ইন্টার কত সালে? আমার ইন্টার 6। ওই সময়টাতেই আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে চিন্তা করতেছেন? চিন্তা করতেছি, কারণ আমি ওই যে কেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে চিন্তা করতেছি, কারণ 2003-এর যে ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারের মধ্যে একটা ছবি ছিল, ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না। এই যে আমি বসে আছি, আপনি বসে আছেন, এইটুকু আমি জানি যে ছবি যখন তোলা হয় তখন তো পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা গেল কই? আমি খোঁজ নিতে নিতে জানলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য গ্রাফিক ডিজাইনের ফটোশপ নামে একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারটার মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তখন আমি আমার এটার প্রতি অনেক ইন্টারেস্ট তৈরি হলো যে আমি গ্রাফিক শিখব। স্কিল ডেভেলপ করার জন্য আমি খোঁজা শুরু করলাম যে কোথায় গ্রাফিক ডিজাইন শেখা যায়। আমি একটা প্রতিষ্ঠান পেলাম, আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করলাম। কিন্তু যেটা হলো, গ্রাফিক ডিজাইন শেখার খুব দ্রুত সময়েই আমার কম্পিউটার প্রয়োজন, কারণ আমি যা শিখি ওই শেখার পরে আমার প্র্যাকটিস, এখানে তো 1-2 ঘন্টা আমাকে সময় দেয়, এরপরে প্র্যাকটিসের জন্য আমার কিছুই নাই। আমাদের একটা জমি বিক্রি করে এই যে ভর্তি হব, ভর্তির জন্য আমি টাকা নিয়ে আসছি। এখানে ভর্তি হওয়ার জন্য আমার এককালীন 35,000 টাকা আমি পে করছি। 45,000 টাকা ওদের এক বছরের একটা কোর্স ছিল, ওই কোর্সটা আমি যদি এককালীন পে করি তাহলে আমাকে 10,000 টাকা ইয়ে দিবে, ছাড় দিবে। এটা কি গ্রাফিক ডিজাইন শেখার জন্য? গ্রাফিক ডিজাইন শেখার জন্য 6 মাসের নাকি 1 বছরের একটা কোর্স ছিল। ব্রো, এটা 2006 সালের গল্প, রাইট? কয় সাল? 2006 সাল। গ্রাফিক ডিজাইন শিখতে 30-35,000 টাকা লাগতো। 30-35,000 টাকা কিন্তু এটা মানে ওই সময় টাকা মানে এখন থেকে 3-4 লাখ টাকার, তাই না? ব্যবসা করে নিছে এরা। যাই হোক, এখন ইউটিউবে ঢুকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওই টাকা দিয়ে আমি কম্পিউটার কিনলাম এবং আমার যে গ্রাফিক ডিজাইন শেখার যেই টাকা ওই টাকাটাও পে করলাম। দুইটা একসাথ করে এখানে শিখি এবং বাসায় প্র্যাকটিস করি, এখানে শিখি বাসায় প্র্যাকটিস করি। এখানে শিখে সপ্তাহে 3 দিন আর বাকি পুরোটা সময় আমি প্র্যাকটিস করি। এখন 2 সপ্তাহ বা 1 মাস ক্লাস করার পরেই আমি যখনই যেতাম টিচার আমাকে বলতো যে এনায়েত তুমি দেখাই দাও, উনি অন্য একটা ব্যাচ নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। তখন আপনি এত ভালো ছিলেন তখন? হ্যাঁ, তখন আমার যেটা মনে হতো, তখন তো আর আমি ওই ওই সার্ভিসটা ওইভাবে ফিল করি নাই যে আমি তো অন্যকে হেল্প করছি। আমি ভাবলাম স্বার্থপরের মতো যে আমার তো সময় নষ্ট হচ্ছে, আমি যদি ওদেরকে শেখাই তো আমি কখন শিখবো। আমি ওখানে যাওয়া স্টপ করে দিলাম এবং যেই সিলেবাস, ওই সিলেবাস আমি আগেই কমপ্লিট করে ফেলতাম বাসায় বসেই। বাসায় যে বাসায় থাকতাম ওই বাসায় আমার সাথে একসাথে থাকতো, ওনার মাধ্যমে আমি একটা জায়গায় ইন্টার্ন হিসেবে ঢুকলাম যেখানে আমিও পে করবো না, আমাকেও পে করবে না। আচ্ছা, ঠিক 1 মাস কাজ করার পরে আমাকে উনি 3,000 টাকা পে করছে। 3,000 টাকা পে করে আমারে বলছে যে তুমি এখন থেকে, ও এই প্রথম 1 মাস আমি যেতাম হচ্ছে দুপুরের পরে, 1 মাস পরে আমাকে 3,000 টাকা দিয়ে বলছে যে এটা তোমার গত মাসের
যে তুমি আসছো গেছো এই জন্য তোমাকে 3,000 টাকা দেওয়া হলো, এবং এখন থেকে তুমি সকালে চলে আসবা, দুপুরে এখানে খাবা, তোমাকে মাস শেষে 3,000 টাকা করে দেওয়া হবে। আমি ওই চাকরিটা পেলাম, ওই চাকরিটা আমি করছি, যেই টাকাটা পাই আমার মেসের টাকাটা এখন আর বাড়ি থেকে আনতে হচ্ছে না, আমি এখন এখানে টোটাল 1,700-1,800 টাকা খরচ করি পুরো মাসে, 800 টাকা সিট ভাড়া, এবং দুই বেলা যদি আমি মেসে খাই তখন আমার 1,700 টাকা চলে আসে, 30-35 টাকা মিল করে 1,700 টাকা চলে আসে। তখন আমি কী করে স্টার্ট করলাম, এক বেলা খেতাম, আরেক বেলা খাওয়ার সময় বাইরে চলে যেতাম। বাইরে চলে যেতাম কেন, যেন এখানে যারা আছে তারা বুঝতে না পারে যে আমি আসলে খাচ্ছি না। এই টাকাটা সেভ করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে যদি 1,700 দিই, 1,800 আর 800-2,500 আমার কাছে থাকে, আর 500, এই 500 দিয়ে আমি কিছুই করতে পারবো না, কারণ আম্মা মাত্র 1,100 টাকা, তখন আম্মা আর একটু বেড়ে মনে হয় 1,500 এরকম একটা অ্যামাউন্ট পেত, তো ওই টাকা দিয়ে আমার কিছুই হয় না। আমাকে যদি আমি 1,000 টাকা দিতে পারি তখন অ্যাটলিস্ট এক বস্তা চাল কেনা যায়। মা জানতো এটা যে ছেলে একবেলা না খেয়ে টাকাটা? না, মা বেঁচে আছে? হ্যাঁ, জানে, পুরো জীবন দশে কখনো জানে না, কাজ কি প্রথম জানতে, আজকেই জানবে। হু, সবারই লাইফ কোনো না কোনোভাবে, আপনাকে আপনার অনেকগুলো জায়গার সাথে আমার মিল আছে, যে কারণে আমি মাঝে মাঝে হাসতেছে এবং মাঝে মাঝে আই এম গেটিং ইমোশনাল। ওকে ফাইন, চলেন তারপর। আমার আব্বা যখন মারা গেলেন, ঠিক তার 20 মিনিট আগে আমরা চৌকি থেকে আব্বাকে নিচে নিয়ে আসছি, বুঝতে পারছিলেন যে মারা যাবে। হ্যাঁ, নিচে নিয়ে আসছি, কারণ খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল, যে আর নিঃশ্বাস যে নিতে পারছে না ওটা বোঝা যাচ্ছে। নিচে নিয়ে আসলাম, নিচে এনে যা আমার এক চাচাতো ভাই ছিলেন, উনি নিচে নামায়, আমাদের ধরে নিচে নামায় দিয়ে, দুই চারজন মানুষ আসছে, এসে এরা এখন আর নাই, মানে একটু দূরে চলে গেছে, আমি, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এই চারজন, দুইজন এই পাশে, দুইজন ওই পাশে, আমার আব্বার মাথাটা উত্তর দিকে এভাবে শোয়ানো, আমরা দুই সাইডে দুইজন 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 চারজন বসা, আমাদের চারজনের সামনে আমাদের মানে আব্বা, আব্বার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তখন জাস্ট আমার মাথাটা এইভাব থেকে এইভাবে তাকায় দেখি যে আমার ভাই, বোন, আমার মা, তিনজন হাউমাউ করে কাঁদছে। আমি শিওর যে আমার চেয়ে বেশি ইমোশন তারা ক্যারি করে না, আমি 100% শিওর, কিন্তু আমি এখন কাঁদছি, তখন আমি কাঁদি না, বিকজ অফ রেসপন্সিবিলিটি, আই ক্যান রিলেট ইউ। আমি তখন ভাবছিলাম, আমি যেটা যে সিনারিওটা আমার আমার মাথায় ঘুরছিল, যে এইখান থেকে কিভাবে কমপ্লিট করে ওনাকে শোয়াই দিয়ে আসবো। আমাদের একটা নাটক খুব হিট হয়েছিল, বড় ছেলে সম্ভবত নাটকের নাম, এই পরিবারের বড় সন্তান যারা, যাদের কাছে দায়িত্ব থাকে, এটা আসলে যারা বড় তারাই বুঝতে পারবে না এই গল্পটা, ছোটরা আসলে খুব একটা বুঝতে পারবে না যে এই গল্পটা যে অবস্থায় আছে আর কি। চলেন, সামনের দিকে আরও অনেক কিছু বাকি আছে। রেগুলার কাজে ব্যাক করলাম, ঢাকায় আবার চলে আসলাম, আবার এসে সাডেনলি যেখানে ছিলাম উনি ওইখানকার যে ওনার ছিলেন, উনি আমেরিকা চলে যাবেন, ওনাদের স্টুডিওটা বন্ধ হয়ে যাবে। ওনারা ততদিনে আমাকে জানতো যে আমি খুব অভাবী এবং আমার একটা চাকরি খুব দরকার, একটা চাকরি যদি না হয়, 3,000 টাকা যদি আমি না পাই তাহলে আমি ঢাকায় থাকতে পারবো না। তো উনি আমাকে একদিন বলল যে আমরা তো এটা বন্ধ করে দিচ্ছি, তোমাকে একটা জায়গায় পাঠাবো, তুমি ওখানে গিয়ে কাজ করবে। আমি বলে দিছি কী কাজ, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং? আমি এর আগে কোনোদিন ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারই ওপেন করিনি। এটা কত সালে? এটা 2006 সাল, 2007 সালে। ইন্টারের পরে আপনি লেখাপড়া বন্ধ করে দিয়েছেন নাকি তখন ভর্তি হয়েছেন কোথাও? ইন্টারের পরে এসে আমি আবার বাংলা কলেজে ভর্তি হই, মিরপুর বাংলা কলেজে ইতিহাসে ভর্তি হই। আমি এটা কন্টিনিউ করলাম না, 2-3 বছর কন্টিনিউ করার পরে আমি ওইটা ছেড়ে দিলাম, যে এই এত এত প্রেশার আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না। ওকে, ওইখানে পাঠাইলো এবং উনি বলে দিল যে তোমাকে আমার ছোট ভাই ভিডিও এডিটিংয়ের জন্য সফটওয়্যার দিয়ে দিবে। কী সফটওয়্যার? ইডিএস নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা দিয়ে দিবে, তুমি নিয়ে ওইটা দেখবা, দেখে তুমি ওইখানে অমুক দিন যাবা, ওইখানে কাজ শুরু করবা। ওই দিনই আমি ওনার জন্য একটা বিজ্ঞাপন এডিট করলাম, এটা খুব ভালো কিছু না, কিন্তু উনি তো আমার তখনও উনি আমার ক্লায়েন্ট,
উনিও অন্য ক্লায়েন্টের জন্য কাজ করে, বাট ওনার যা দরকার ছিল আমি ওইটা কমপ্লিট করে দিছি। ওনার সাথে থেকে আরেক জায়গায় গেলাম, আরেক জায়গায় গিয়ে ওখানেও কিছুদিন কাজ করলাম। ততদিনে আমি জাস্ট হ্যাঁ অ্যাজ এন এডিটর আমি বলতে পারি যে আমি কাজ করতে পারি, কাজ কিছু শিখলাম। তো ওইটা থেকে এখন এসে আমি এখন যেখানে, এখানে এসে আমি মোটামুটি গ্রেড পারি কাজ করতে। আমি নাটকও অ্যাসিস্ট করছি, মানে আমি একটা ড্রাফট রাফ কাট করে দিছি, একটু একজন এসে আমার যে সিনিয়র ছিল সে এসে ফাইনাল। এটা কত সালের গল্প? এটা হচ্ছে ততদিনে আমি 8-9 ঢুকে গেছি। ওকে, স্পেসিফিক তখনও ভিডিও এডিট করছেন? ভিডিও এডিট করছি 8-9। এরই মধ্যে চাকরি হারাইলাম, একজন ফোন কল দিল, ওইখানে গিয়া ওনাকে ফোন দিলাম, ওই চাকরিটাও আমি পেলাম। ওইখানে কাজ করতে হবে ফাইনাল কাট প্রোতে, এর আগে আমি ফাইনাল কাট প্রো ম্যাক ওপেনই করিনি। কত সাল এটা? এটা হচ্ছে 9-10। তো অনেক অ্যাডভান্স, 9-10 সালে যদি আপনি ম্যাক আর ফাইনাল কাট প্রোতে চলে যান তাহলে ওইখানে তো গ্রোথটা অনেক জ্যামিতিক হারেই হচ্ছে। হ্যাঁ, এই গ্রোথই হয়েছে। আমি এই যার সাথে কাজ করি আমি নামটা উল্লেখ করবো না। আচ্ছা, ফাইনাল কাট প্রো নাম অনেকেই বুঝতে পারবেন না, এখানে বলি আমাদের সাধারণ দর্শক যারা আছেন, যারা ভিডিও এডিট করেন না সেই সব দর্শকদের জন্য বলি, ফাইনাল কাট প্রো ইজ এ ভেরি রিনাউন্ড সফটওয়্যার, যেটা স্টিল ম্যাকবুক কিংবা ম্যাকে সেই কোম্পানির স্টিল এটা খুবই পপুলার ভিডিও এডিটিং সফটওয়্যার, খুবই পপুলার। আবার অনেকে মনে করে কিবরিয়া তুমি এগুলো বলতেছো, সবাই চেনে না ভাই, অনেকেই চেনে না, কারণ অনেক অনেক ধরনের দর্শক আছেন যারা এই অনুষ্ঠান দেখে তাদের জন্য বলা। জি, তো আপনি তাহলে অনেক অ্যাডভান্স লেভেলে দেখেছেন এটা। তখন আমি কাজ শুরু করলাম, যিনি আমাকে ছেড়ে দিয়ে গেছে উনি আমাকে একদিনে 10-15 মিনিট দেখালো যে এভাবে 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 কাজ করে। যে আমাকে রেখে গেছে সে 15-20 দিন পরে আসলো, এসে বলতেছে আপনি এখনও আছেন। আমি খুবই অবাক হলাম যে উনি আমি থাকবো না কেন। পরে আমি বুঝলাম যে এইভাবে উনি আমাকে রেখে গেছে উনি এক্সপেক্ট করে নাই যে আমি এখানে সার্ভাইভ টিকে যাবে। কেন কেন, কারণটা কি? কারণটা হচ্ছে আসলে মানে উনি আমাকে যেই ন্যূন মিনিমাম জিনিসপত্র শেখাইছে ওই মিনিমাম জিনিসপত্র দিয়ে আসলে ওই যেই জায়গা ওই জায়গাটাতে টিকে থাকা সম্ভব না। হাই অ্যাডভান্স, মানে এই দেশের ওয়ান অফ দ্য মোস্ট ডিরেক্টর উনি, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিরেক্টর বা মোস্ট নোন ডিরেক্টর, নোন ডিরেক্টর। একটু ঝামেলার কারণে আমাকে একদিন ওখান থেকে বের করে দিল যে তোমার আর দরকার নাই, কারণ তোমার তো এখন পাখনা গজাইছে। ততদিনে আসলে আমাকে রিয়েলি এখন সবাই চিনে। আচ্ছা, মোটামুটি নোন অ্যাক্টর অ্যাক্ট্রেস অথবা নোন ডিরেক্টর অনেকেই চিনে, কারণ ওইখানে সবার আড্ডা হয়। আচ্ছা, ওইভাবে আসলে চিনে বললেও একটু ভুলও হইতে পারে, কারণ আমি এতই সাইলেন্ট থাকতাম। আমি তো সবাইকে চিনি, সবাই ইয়ে করে সবাই আমাকে দেখেও বা দেখছেও, ওই একই জায়গায় ছিলাম, এখন হয়তো কেউই রিকগনাইজ করতে পারবে না যে আসলেই কি আমি ছিলাম কিনা। গল্প বললে হয়তো বুঝবে, ও আচ্ছা আচ্ছা, ওই তুমি সেই ছেলেটা, ওই তো চুপচাপ এখানে বসে থাকতো বা এখানেই তো ছিল, ওই তো ছিল। এখান থেকে বের হইতে আমি আবার একদমই অথই সাগরে পড়ে গেলাম, কারণ ওই দিন 10 মিনিটস আমার চাকরি নেই। আমি জাস্ট ওনার রুমে গেলাম, ওনারে বললাম যে আমার তো 2 মাসের বেতন জমা হয়ে গেছে, বেতনটা না হইলে তো আমার একটু ঝামেলা হয়ে যায়। আসলেই ঝামেলা হয়ে যায়, কারণ 1 মাসের বেতন যদি আমি না পাই আমার আম্মার চাল কেনা হয় না। তো সেখানে 2 মাস ডিউ হয়ে যাওয়া মানে আমার জন্য আমি এফোর্ড করতে পারছি না। তো ওনাকে বললাম, বলার পরে উনি বললো যে তোমার আর আমার দরকার নাই, তুমি চলে যাও। বেতন দিল? বেতন তখন দেয় নাই, বাট বেতন উনি আমাকে পরে দিয়ে দিয়েছে, এইটা নিয়ে কোনো মানে ইয়ে নাই। আমাকে পরে উনি একদম খুব ভালোভাবে ডেকে দিয়ে দিছে, ডেকে দিয়ে দিছে। বাট মানে উনি এতই ইয়ে ছিল যে উনি আমার সাথে দেখাও করেন, উনি ড্রাইভার দিয়ে আমাকে নিচে টাকাটা পাঠিয়ে দিছে। আমি ওই সময় সুযোগ পেলাম টিভিতে জয়েন করবো, টেলিভিশন। আমি জয়েন করার 13 মাস পরে ইয়ে আসছে, মোশন গ্রাফিক্সই স্টার্ট করলাম। আমি যখন বললাম যে আমি এটা পারি না ওইটা পারি না, যারা 3D জানে তারা বুঝবে, ভার্টেক্স অ্যান্ড সেগমেন্ট নামে একটা জিনিস আছে, যখন একটা অবজেক্ট 3D ইয়ে করে বিল্ড করে তখন এই যে এজগুলাকে, এগুলোর নাম আছে, একটা হচ্ছে ভার্টেক্স, এর ডট ডট পয়েন্ট আছে যেটা এই যে ডটগুলা পিক্সেলগুলা ডট, এটা হচ্ছে ভার্টেক্স। এইভাবে এইভাবে যে লাইনটা তৈরি হয় ওটা হচ্ছে সেগমেন্ট, আর এই যে লাইন আর ভার্টেক্সের মাঝখানে যে ফেসটা তৈরি হয় এটা হচ্ছে ফেস, 3D অবজেক্টের একদম রিয়েল যেই মানে ব্যাখ্যা, কিছুই আমি জানি না। তো আমাকে বললো মাত্র 2 মাস পরে তুমি ভাগবা, তিনি আমাকে 1 মাস পর প্রশংসা করা শুরু করছে যে তুমি ভালো। 18 মাস পরে আমাকে একজন ফেসবুকে নক দিল যে তুমি টিভিতে জয়েন করবা। ভাই আপনি তো আমার এডিনার লোক, আপনি কোথায় কোথায় কী কী সব কী সব বের হয়ে যায় একটু পরে গল্প, আমি তো বুঝতে পারতেছি না। ওকে, যাক আমি ওনাকে চিনি না, দেখি পরিচিত অনেকজনই হয়তো, আমার পরিচিত অনেকজনকে আপনি চিনবেন, আপনার পরিচিত অনেকজনকেই আমি চিনবো। টিভির অফিসটা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে বের হয়ে অফিস হচ্ছে এই যে বাংলা মোটর এসে সেরাটনের পেছন দিয়ে হেঁটে আমি ওইখানে গেছি।
অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বের হয়ে আমি যে এইখান থেকে একটা রিক্সা অথবা বাস কোনো কিছুতে, আমি বাংলা মোটর থেকে একটা বাস উঠলে আমি মৎস্য ভবন গিয়ে নামতে পারতাম, নেমে খুব সহজে যেতে পারতাম। আমি ভুলেই গেছি যে আমার কোনো একটা কিছুতে যাওয়া উচিত। আমি এতই অভিভূত ছিলাম যে হাঁটতে হাঁটতে আমি ওই অফিসে চলে গেছি। ওই অফিসে গেলাম, আসলাম, দীর্ঘ 5 বছর কাজ করলাম, 12 থেকে 17 পর্যন্ত আমি ছিলাম। ও ওকে। এবং আমার ডিরেক্ট বস। আচ্ছা আচ্ছা ওকে। তো এরকম অনেক ঝামেলার মধ্যে আমি পড়লাম। এই এই কথাটা আমি বলতেই চাই, সিইও আমাকে একদিন বললো যে তোমাকে কান ধরায় দাঁড় করায় রাখবো। কিন্তু আমার কোনো ভুলে না, আমি আমার কিচ্ছু না। কারণ হচ্ছে আপনি জানবেন, একটা ক্রিয়েটিভ প্রোডাকশন যখন তৈরি হয় তখন কিন্তু এক একটা মানুষের এক একটা দায়িত্ব। গ্রাফিক্স যে করে তার শুধু ভিজুয়ালটা ঠিক করা দায়িত্ব। এখানে কোনো শব্দের উচ্চারণ যদি ভুল হয় সেটা গ্রাফিক ডিজাইনারের কাজ না, মোশন ডিজাইনার তো নাই, কন্টেন্ট প্রোডিউসারের কাজ। শব্দের উচ্চারণ কী হবে, বাংলা কি ব দিয়ে অনস্কার দিয়ে এটা হবে, বঙ্গ কীভাবে হবে, এগুলো কোনো ডিজাইনারের কাজ না। এই কথাটা আপনি, আমি এই জন্যই বলছি যে এটা আমাদের এই সিস্টেমটা এতই ব্রোকেন যে আসলে কে কোন দায়িত্ব পালন করা উচিত এবং কার কোন কাজ সেটা অনেক ক্ষেত্রেই অনেকে জানে না। আমি যেদিন উনি আমাকে বলে যে তোমাকে এই মুহূর্তে এখন বের করে দিব, কান ধরে দাঁড় করায় রাখবো, তখন আমার টিকিট বুক দেয়া 2018 সালের জানুয়ারির 7 তারিখ উনি আমাকে বলছে। 2018 সালের জানুয়ারি 11 তারিখ আমি ফ্লাই করছি। মানে আগে থেকে আপনি যাচ্ছিলেন কোন একটা দেশে? হ্যাঁ। কোথায় সেটা? সেটা হল সৌদি আরব। মানে কী করতে যাচ্ছিলেন ওখানে? আচ্ছা, কী করতে যাচ্ছিলাম, এই যে ব্রোকেন সিস্টেম, এই ব্রোকেন সিস্টেমে আমি বুঝতে পারছিলাম যে এখানে আমি আসলে এটা আমার জন্য না, আমি আর পারছি না। এই যে 2006 থেকে আমি এই এই অলিগলি সব হেঁটে বেড়াচ্ছি, আমি আর নিতে পারছি না। তাহলে কোথায় যেতে হবে? যেটা আমি আগে যেমন ভাবছিলাম যে ঢাকা, গ্রাম থেকে আমাকে ঢাকায় যেতে হবে, এখন মনে হচ্ছে ঢাকা থেকে আমার বাংলাদেশেই ছাড়তে হবে। আমি আর এইখানে আর নিতে পারছি না, কারণ কোনো কিছুই আমি চেঞ্জ করার মতো আমার সেই শক্তি নাই। এবং যেই সিস্টেমটা চলছে এই সিস্টেমটার সাথে আমি আর 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 মিলাইতে পারছি না আমাকে। আমি চলে গেলাম, আমি জানি না যে কী হবে লাইফে। আমি আমার নিজের টাকায় সৌদি আরবের একটা ভিসা নিলাম, ওয়ার্কার ভিসায় আমি চলে গেলাম। ওয়ার্কার ভিসায় আমি ওইখানে যাওয়ার পরে 3 থেকে 4 দিন পরে সৌদি আরবের একদম মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট না, 1 নম্বর ব্র্যান্ড আলমারাই, আমি ওইখানে গিয়ে একটা লোকাল ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলাম যে আমি চাকরি চাই। ওইটা করা যায় এরকম? হ্যাঁ, আমাদের এই আপনার সমস্ত কিছু প্রোফাইল টোফাইল দিয়ে। হ্যাঁ, তার আগে থেকেই তো আমার এমনিতেই ডিজাইনার প্রোফাইল ছিলই অনলাইনে, কিন্তু ওইটা একদম সৌদি আরবের লোকাল জিনিস, যেখানে আপনি সব ধরনের কাজ, কাজের জন্য আপনিও বিজ্ঞাপন দিতে পারবেন বা যারা দরকার তারাও নেবে, তারাও দিতে পারবে। এগুলো আগে থেকে জানতেন আপনি? হ্যাঁ, আমি জানতাম এগুলো। ওকে। আমি দিলাম, তার 3 দিনের মাথায় আমি একটা কল পেলাম। ততদিনে ওইখানে যাওয়ার পরে প্রসিডিউরটা হচ্ছে যে আপনি যাওয়ার সাথে সাথেই আপনার যে ওয়ার্ক পারমিট ওটা পাবেন না, কিছুদিন লাগে, অ্যাটলিস্ট 2-3 উইকস লাগে ওয়ার্ক পারমিটটা পেতে। তো আমি কল পেলাম। কল পাওয়ার পরে আমাকে ইনভাইট করলো যে ইন্টারভিউর জন্য। আমি ছিলাম তখন দামামে, আমাকে ইনভাইট করা হলো রিয়াদে, রিয়াদে ওদের যে হেড অফিস, হেড অফিসে ইনভাইট করা হলো। পরে বললাম যে আমার তো এখনও ওয়ার্ক পারমিট নেই, আমি যা 3 দিন হয়েছে সৌদি আরবে ঢুকছে। পরে বললো তুমি যখনই পাও তখনই আমার সাথে যোগাযোগ করো এবং এসে ইন্টারভিউ দাও। আমি এসে ইন্টারভিউ দিলাম, আমার ওয়ার্ক পারমিট পেলাম, ইন্টারভিউ দিলাম। আমার তখনকার সময় ওইখানে যেই প্রফেশন চেঞ্জ করার নিয়মটা ছিল না, মানে কিছু দিনের জন্য ওটা বন্ধ ছিল, আমি জবটা পেলাম। আমি জবটা যখন পেলাম, এর মধ্যে আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিয়ে জবটা পেলাম। জবটা পাওয়ার পরে আমার প্রফেশন ট্রান্সফার করা যাচ্ছে না বলে আমি ওই জবটা পেলাম না, কারণ আমি হচ্ছি নর্মাল লেবার, আমার ওই জবটা হচ্ছে ইঞ্জিনিয়ার। এখন একজন লেবার তো ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে না, আর ওরা এতই রিনাউন যে এটা যদি ওরা করে, সামহাও যদি ওদের যে কোনো ইনভেস্টিগেশনে যদি ওরা ধরা খায়, তো ওরা $100,000 জরিমানা দিতে হবে। এটা ওরা করবে না, মানে লিটারালি ওরা করবে না। তখন আমাকে বললো যে না, আমরা আসলে পারছি না। আপনার তৎদিনে বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করা হয় নাই? না, ব্রেক স্টাডি। হ্যাঁ, ব্রেক স্টাডি। ব্রেক তো শুধু একবার না, ব্রেক 2 বার। আমি 14-তে 9-এ ছেড়ে দিলাম, বাংলা কলেজ ছেড়ে দিলাম, 14-তেই স্টার্ট করে এই 17-18 পর্যন্ত আমি 3 বছর এখানে পড়ছি, ইউডাতে পড়ছি। ওটাও ব্রেক? গ্রাফিক ডিজাইন। ও আচ্ছা। 9টা সেমিস্টার কমপ্লিট করে আমি তখন চলেই গেলাম।
আচ্ছা দেশের বাইরে চলে গেলাম। হ্যাঁ, নয়টা কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেলাম। ওকে, তার মানে আমার শুধুমাত্র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট। আমার মেইন প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক করা। আমি ফ্রিল্যান্স ওয়ার্ক করছি। এই সময় আমি একটা মেইল পেলাম সৌদি টেলিভিশন থেকে, আমাকে মেইল করলো টেলিভিশনের যে গ্রাফিক্স প্রজেক্ট, ওই প্রজেক্ট থেকে একজন আমাকে মেইল করলো যে আমি তোমার কাজ দেখছি অনলাইনে, তুমি কি আমাদের সাথে জয়েন করবা, এরকম এরকম আমাদের একটা টিম। আমার কোথায় দেখলো আপনার কাজ? কোনো পোর্টফোলিও করা ছিল? কোথায় ছিল? বিহান্স নামে একটা সাইট আছে, বিহান্স ফ্রিল্যান্সারদের সাইটে আমার সব, আমার এবং ওয়ার্ল্ড ওয়াইড বিহান্স একদম এক নাম্বার ওয়েবসাইট, যেখানে ওয়ার্ল্ড ক্লাস যত কাজ আছে সব কিছু ওখানে। লিভিং ইন সৌদি আরবিয়া, মানে আমি সৌদি আরবের ভিতরেই আছি, সেই কারণে উনি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে সে আমাকে চুজ করলো, আমার এখন আর বাংলাদেশ না। তো আমি ওইখানে জয়েন করে ফেললাম। এখন আমি জাস্ট হলো মুভ করে। কোন টেলিভিশন এটা? এটা হচ্ছে একদম সৌদির যে মেইন যে টেলিভিশন, সরকারের যে সৌদি টেলিভিশন। হ্যাঁ, সৌদি টেলিভিশন। ওয়াও, এই সৌদি টেলিভিশন, ওইখানে কোনো প্রাইভেট চ্যানেল নাই। আমার টিমের আর কেউ এশিয়ান নাই। ম্যাচ করতে আমার সমস্যা হয়েছে যখন আমি বুঝলাম যে আমাকে আপডেট করতে হবে। আমি ওইটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিয়ে আমি ট্রাই করলাম আপডেট হতে। এই মুহূর্তে এরা আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, এবং আমি যে সোলমেট সারা জীবন খুঁজলাম এবং ভাবছিলাম যে একটা টিম দরকার, যেই টিমটা আসলে টিম ওয়াইজ কাজ করবে, যেই পরিবার আসলেই পরিবার। বাট আমি আসলেই একটা পরিবার পেলাম যারা মিন করে যে আমি আসলে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবো। তার মানে তো এই না যে সে আমার বাংলাদেশে এসে আমার মানে সব কিছু করে দিবে, বাট আই ফিল ইট যে সে আমাকে যেটা বলে সেটা মিন করে, এবং আমি যখন কোনো একটা প্রবলেমে পড়ি সে অলওয়েজ রেডি টু হেল্প মি। দ্যাট ইজ সৌদি টেলিভিশন। হ্যাঁ, ওকে। সো এই বর্তমান ওখানে আপনার পোস্ট কি? আমার আমার হচ্ছে সিনিয়র মোশন গ্রাফিক ডিজাইনার। এই তিন বছরে? তিন বছরে। ওয়াও, মোশন গ্রাফি অনেকেই বুঝবে না, একটু সহজ করে বলেন তো। মোশন গ্রাফিক্স হচ্ছে টেলিভিশনে, একদম সহজ করে বললে যেটা হয়, টেলিভিশনে খবরের আগে ওই দেখবেন বিভিন্ন চাকামাকা ঘুরে টেলিভিশনে, যে বিভিন্ন ইয়ে ঘুরে গ্লোবাল ঘুরতেছে, তারপরে নিচে মিউজিক আছে খুব সুন্দর, ওই সময় যে গ্রাফিক্সগুলো ঘোরাফেরা করে, এটাই মোশন গ্রাফিক্স। খুব সহজ করে বলে আরও একদম ব্যাখ্যা করি, স্টিল গ্রাফিক্স হচ্ছে তো স্টিল গ্রাফিক্স, দাঁড়িয়ে থাকবে যেটা। এবং স্টিলটা যখন আমরা রান করাই, মোশন দেই, দ্যাট ইজ মোশন গ্রাফিক্স, সহজ হিসাব, এটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। 24 তারিখে আমি মেয়ের বাবা হয়েছি। ও, বেশি দিন হয়ে গেছে? এই 24 তারিখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। আমি মেয়ের বাবা হয়েছি। এই যে আমি ছোটবেলা থেকে ফাইট করলাম, এবং প্রত্যেকটা জায়গায় আমি আমার আব্বারে দেখলাম যে আমার আব্বা 65 বছর, আমার মেয়ে আমাকে দেখলো যে আমি আমার মেয়ের বাবা, আমি 35 বছর। এবং আমার যেই জার্নি, এই জার্নিটাতে এই সব কিছুতে এসে আমি যেখানে এসে আমি আসলে স্টে করছি এখন, সেটা হচ্ছে নট অনলি আমার মেয়ে, বাংলাদেশের প্রত্যেকটা শিশুর জন্য কীভাবে বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায়, যেন কেউ কাউকে ট্যাবলেট ক্যাপসুল বলে না ডাকে। হোয়াট আ স্টোরি, সো বিউটিফুল স্টোরি। আমি অলরেডি আমি একটা লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করেছি বাংলাদেশে, যে লিমিটেড কোম্পানিটা একদম, আমি যদি এক লাইনে আপনাকে বলি, যেটা আমার প্ল্যান হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস হাব ক্রিয়েট করা, যেখান থেকে শুধুমাত্র স্কিল প্রডিউস করা হবে। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে 2017-18 সালের একটা গণনায় দেখা গেছে 30 লাখ ছেলে মেয়ে আছে যারা গ্রাজুয়েটেড, যাদের সার্টিফিকেট আছে, ইভেন ডাবল সার্টিফিকেট নিয়ে ঘুরছে, তারা জবলেস। আপনি কি ধরনের মানে কাজ করতে চান ওখানে? আমি অ্যাজ এ মোশন ডিজাইন এক্সপার্ট আমি তো আছি। আমি চাই দেশি এবং বিদেশি এক্সপার্ট যারা আছে প্রত্যেককে অনবোর্ড করে স্কিল ডেভেলপ করা যায় এরকম। আমি যদি জানতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনি ওখানে কি পরিমাণ আর্ন করেন এই মুহূর্তে? আমি ওইখানে সব কিছু মিলিয়ে মোর দেন 5 লাখ টাকা আমাকে পে করে প্রতি মাসে, মোর দেন 5 লাখ, নিয়ার অ্যাবাউট 6। এবং আমি আমার ওয়াইফ সহ ওখানে থাকি। ও, বিউটিফুল, পুরো ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ গল্প। উনি আমাদের কমিউনিটির মানুষ, এবং আমার জানা ছিল না যে উনি আমাদের ভাই ব্রাদার, এবং যেহেতু আমিও মিডিয়াতে কাজ করি, তবে এটা আমি গল্পটাকে এই জায়গাটা দেখতে চাই, সেটা হলো যে একটা ছেলে ক্লাস 9 থাকা অবস্থায় সে শুরু করলো ওয়েল্ডিং দিয়ে। ওয়েল্ডিং, টেইলারিং, কম্পিউটার শেখা, জমিতে ধান লাগানো, এমন কিছু হেন কাজ নাই যে সে করে নাই। সেই ছেলেটা এখন সৌদি আরবে, সৌদি আরবের মেইন টেলিভিশন, সেখানকার সিনিয়র মোশন গ্রাফিক্স ডিজাইনার, রাইট? সো মানুষের অসাধ্য আসলে কোনো কিছু নাই, এবং ওনার সার্টিফিকেট কিন্তু এখনও ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট।
হোয়াট আ স্টোরি। আমি যেদিন ব্র্যান্ডিং বাংলাদেশ শুরু করেছিলাম প্রথম এপিসোড দিয়ে, আমি সেই দিনই আমার অনুষ্ঠান সাকসেসফুল বলতে পারবো যেদিন একজন গেস্ট এসে বলবে যে আমি ব্র্যান্ডিং বাংলাদেশের অমুক এপিসোড থেকে অনুপ্রাণিত হয়েছিলাম এবং অনুপ্রাণিত হওয়ার পরে আমার জীবনটা এই জায়গাটায় এসছে এবং সে স্টোরিটাও ব্র্যান্ডিং বাংলাদেশে প্রচার করার মতো। সেদিনই আমি বলতে পারবো যে না, ব্র্যান্ডিং বাংলাদেশ সাকসেসফুল হয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।